হাই এভরিওয়ান, সালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা শিখব এমএস ওয়ার্ড ফাইলে কীভাবে পাসওয়ার্ড সেট করব। আপনি যদি আপনার ইম্পর্টেন্ট এমএস ওয়ার্ড ফাইলে পাসওয়ার্ড সেট করে দেন, তাহলে কেউ যদি আপনার এমএস ওয়ার্ড ফাইলটি ওপেন করতে যাবে, তখন একটি পাসওয়ার্ডের পপ আপ চলে আসবে। আপনি যেই পাসওয়ার্ডটি দিয়েছেন সেই পাসওয়ার্ড ছাড়া সে কিন্তু আপনার ইম্পর্টেন্ট এমএস ওয়ার্ড ফাইলটি ওপেন করতে পারবে না। সো এমএস ওয়ার্ড ফাইলে কীভাবে পাসওয়ার্ড সেট করবেন সে সম্পর্কে জানতে ভিডিওটিতে একটি লাইক দিন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক। আপনি যে এমএস ওয়ার্ড ফাইলটিতে পাসওয়ার্ড সেট করবেন, প্রথমে সেই ফাইলটি আপনি ওপেন করবেন। আমি ওপেন করতেছি। ওপেন করার পর দেন আপনি কি করবেন, আপনার কিবোর্ডের যে F12 বাটনটি রয়েছে, F12 বাটনে একবার ক্লিক করবেন। দেন ইন্টারফেসটি চলে আসবে। এখানে দেখেন টুলস, এই টুলসে ক্লিক দিবেন। দেন জেনারেল অপশনসে ক্লিক দিবেন। দেন ইন্টারফেসটি চলে আসবে। এখানে দেখেন পাসওয়ার্ড টু ওপেন। এখানে আপনি যে পাসওয়ার্ডটি সেট করবেন সেই পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। আমি এখানে একটি দিচ্ছি 1 2 3 4 5। দেন ঠিক এইভাবে নিচে পাসওয়ার্ড টু মডিফাই এই অপশনই আবার একই পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। দেয়ার ফর দেন অফ ক্লিক দিবেন। দেন আবারও পাসওয়ার্ডটি দিবেন। এখানে যতবার পাসওয়ার্ডটি আপনাকে টাইপ করতে বলবে ততবার আপনি টাইপ করবেন। এখানে আবার টাইপ বলতেছেন, আবার টাইপ করবেন। দেন এখন আমার এই এমএস ওয়ার্ড ফাইলটিতে পাসওয়ার্ড সেট হয়ে গেছে। আমি আপনাদেরকে এটি কেটে দিয়ে আবারও ওপেন করে দেখাচ্ছি। দেন এটা হচ্ছে আমার যে এখন যে পাসওয়ার্ড সেট করেছি সেই এমএস ওয়ার্ড ফাইলটি। দেন আমি ফাইলটিতে আবার প্রবেশ করতেছি। ওকে, এখানে দেখেন একটি পাসওয়ার্ডের পপ আপ চলে এসেছে। এখন কিন্তু আমি পাসওয়ার্ডটি ছাড়া কোনোভাবে এখানে প্রবেশ করতে পারবো না। এখন আমি আবার পাসওয়ার্ডটি দিচ্ছি 1 2 3 4 5। দেন ওকেতে ক্লিক দিলাম। দেন আবারও দিতে বলতেছে। দেন আবারও দিলাম। বুম, হইতে দেখেন ওপেন হয়ে গেছে আমার এমএস ওয়ার্ড ফাইলটি। এখন আপনি এমএস ওয়ার্ড ফাইলে যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেই পাসওয়ার্ডটি যদি আপনি রিমুভ করতে চান, তাহলে কী করবেন, ঠিক একইভাবে আপনি আপনার কিবোর্ডে F12 বাটনে একবার ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে টুলসে ক্লিক দিবেন। দেন জেনারেল অপশনসে ক্লিক দিবেন। দেন এখান থেকে পাসওয়ার্ডটি আপনি রিমুভ করে দিবেন। দেন এখানে ওকেতে ক্লিক দিবেন। দেন আমি আপনাদেরকে এবার এই ফাইলটি কেটে দিচ্ছি। দিয়ে আবারও প্রবেশ করতেছি। দেন এই ফাইলটি এখানে চলে এসেছে। দেন আমি ফাইলটিতে ক্লিক দিলাম। ওকে, দেখেন এখানে কোনো প্রকার পাসওয়ার্ডের পপ আপ আসে নাই, পাসওয়ার্ডটি ইজিলি রিমুভ হয়ে গিয়েছে। ওকে, এভাবে খুব সহজে আপনি আপনার ইম্পর্টেন্ট এমএস ওয়ার্ড ফাইলে পাসওয়ার্ড সেট করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং বুঝতে কোনো রকম অসুবিধা হলে কমেন্ট করবেন, এবং ভিডিওটি আপনার ফ্রেন্ডের সাথে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। বাই বাই, টেক কেয়ার, সি ইউ নেক্সট টিউটোরিয়াল। সালামু আলাইকুম।